দেবার সাথে তোর কোথাও যাওয়ার দরকার নেই। এবার এসব টোটো করে ঘোরা বন্ধ কর তো। একবার যাবি আর কমলাদি বাড়িতে এসে দশ কথা শুনিয়ে দিয়ে যাবে। তাছাড়া তুই তো বললি ইতু পুজো করবি, বাবাকে ঘর টট সব কিনতে বলেছিস, এখন আবার বেড়াতে যাবো বলে নাচছিস। আরে বাবা আমি যাবো বলিনি মা। আমি বলেছি মাসি, দাদু ছাড়া তো আমার আর কেউ নেই, বাকি তোমরাই তো আমার সব। ঠিক আছে আমি চলেই যাচ্ছি। এই দাঁড়া, বেশি অভিমান। ঠিক আছে ও যাবে। ও যাবে? ঠিক আছে আমি দেবা দাঁড়া ফটো থেকে বলছি, দিকে ঝিলিক দিদি যাবে। শোন, মুখ দিয়ে যখন একবার উচ্চারণ করেছিস পুজোর ঘট পেতে তারপর বাড়ি থেকে বেরোবি। ইতু পুজো করলে সংসারের মঙ্গল হয়। এতদিন পরে যে তোর মতি গতি ফিরেছে এই ঢের। তবে শুনে রাখ ঝিলিক, যেতে দিচ্ছি যা, এমন কিছু করবি না যাতে আমার নাক কান কাটা যায়, বলে দিলাম। চারানের দাদু আশ্রমে থাকে, কিন্তু এই আশ্রমটা কোথায়? What is this? কাটি জুইয়ে এসেছো তুমি এটা? নিজে কাকামনি, এটা তো আখেরে টিপসই নিয়ে নিয়েছি আমি। রমেশ, তাহলে সই মিলল না কেন? কিসের কাগজ ওটা? তাহলে কি ওই কাগজের মধ্যেই আছে পাখির পরিচয়? এই বাড়ি ওকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। আর খারাপটা হলো, আখি যদি না আসতো তাহলেই বোধ হয় ভালো হতো। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।